হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন এই কোভিডের কারণে আমরা তো প্রায় সকলেই ঘরবন্দি, আর এই ঘরবন্দি জীবনে একটু রিফ্রেশমেন্ট আনার জন্য আজকে আমি এসে গেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এক অসাধারণ ট্রাভেল এক্সপিরিয়েন্স। আজ আমি তোমাদের নিয়ে যাব গ্র্যান্ড ক্যানিয়নে। এই গ্র্যান্ড ক্যানিয়ন নামটার সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এই গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো রিভারের উপর অবস্থিত। আর যেহেতু ভূগোল নিয়েই আমার পড়াশোনা, তাই ইউএসএতে আসার পর থেকেই আমার ভীষণ ইচ্ছে ছিল যে একবার হলেও এই গ্র্যান্ড ক্যানিয়নে ভিজিট করব। তাই লাস্ট ইয়ার আমরা চলে গিয়েছিলাম এই গ্র্যান্ড ক্যানিয়নে। কলোরাডো রিভারের উপর অবস্থিত এই বিশালাকার গ্র্যান্ড ক্যানিয়নটাকে মেনলি তিনটে পার্টে ভাগ করা যায়, ওয়েস্ট রিম, সাউথ রিম আর নর্থ রিম। তবে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ওয়েস্ট রিম আর সাউথ রিম ভীষণ পপুলার দুটো ট্যুরিস্ট স্পট, যদিও আমি দুটোতেই ভিজিট করেছিলাম। তবে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমে। তবে পরের একটা ব্লগে আমি সাউথ রিমটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বেরিয়ে পড়া যাক গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমের উদ্দেশ্যে। এই গ্র্যান্ড ক্যানিয়নটি ইউএসএর অ্যারিজোনা স্টেটে অবস্থিত। আমরা ডালাস থেকে প্রথমে ফ্লাইটে করে লাস ভেগাস গিয়েছিলাম, আর লাস ভেগাসে কয়েকটা দিন কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। লাস থেকে ওয়ান ডে ট্রিপের জন্য একদম আদর্শ একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো, আর এর রোড ট্রিপটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,800 ফিট মতো উচ্চতায় অবস্থিত। এখানে যেতে গেলে আগে থাকতে কিন্তু অবশ্যই টিকিট পারচেস করে নিতে হয়। এই গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিম কিন্তু খুবই পপুলার একটি ট্যুরিস্ট স্পট। পার ইয়ার প্রায় 7 লাখ ট্যুরিস্ট এখানে আসেন ভিজিট করতে। 2007 সালে এই গ্র্যান্ড ক্যানিয়নের উপর স্কাইডেকটি ওপেন করার জন্য এই ওয়েস্ট রিমের জনপ্রিয়তা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। প্রাইভেট ভেহিকেল নিয়ে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমের মধ্যে যাওয়া যায় না। আউটসাইড ফুড ড্রিঙ্ক মোটেই পারমিটেড নয়। গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট রিমের ওয়েলকাম সেন্টারে গাড়ি পার্কিং করতে হয়, তারপর এখানকার নিজস্ব শাটেলে চড়ে এখানকার যে মেন অ্যাট্রাকশনগুলো সেগুলো ঘুরে নেওয়া যায়। এখানকার মেন অ্যাট্রাকশনগুলোর মধ্যে রয়েছে গুয়ানো পয়েন্ট, ইগল পয়েন্ট ও হুলাপাই র্যাঞ্চ। আর এই ওয়েলকাম সেন্টার থেকে প্রত্যেকটা পয়েন্টে যাওয়ার জন্য আলাদা আলাদা শাটেলের ব্যবস্থা রয়েছে। এই তিনটি পয়েন্ট ছাড়াও এখানকার অন্যতম আকর্ষণীয় জিনিস হলো গাইডেড হেলিকপ্টার ট্যুর, কলোরাডো রিভারের উপর বোট ট্যুর, রিভার রাফটিং, হর্সব্যাক রাইড। এছাড়া এখানে কেবিনে রাত্রিবাসও করা যায়। এই হেলিকপ্টার রাইডটা বেশ অন্যরকমের একটা অভিজ্ঞতা। হেলিকপ্টারে করে একদম ক্যানিয়নের নিচে নামা যায়, দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা গভীর। এই ট্যুরটা খুবই পপুলার, তাই এটা অ্যাভেল করতে গেলে বেশ আগে থাকতে বুকিং করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা বুক করতে পারিনি, তাই পরের কোনো একটা ট্রিপে অবশ্যই চেষ্টা করব এটা কভার করার। এখন আমরা এসে গেছি ওয়েস্ট রিমের মোস্ট পপুলার ইগল পয়েন্টে। এই পয়েন্টটার নামকরণের পিছনে রয়েছে এখানকার রক ফরমেশন। কালের নিয়মে হাজার হাজার বছর ধরে এই ক্যানিয়নের একটা অংশ পুরো ইগলের মতো শেপ ধারণ করেছে। গ্র্যান্ড ক্যানিয়নটি কলোরাডো রিভার বেসিনের একটি অংশ, যেটি ডেভেলপ হতে প্রায় 70 মিলিয়ন বছর সময় লেগেছে।
কলোরাডো নদী তার প্রবাহ ও ভূমিক্ষয়ের মাধ্যমেই এই ক্যানিয়নের বর্তমান রূপ দিয়েছে। প্রাকৃতিক যেসব বিস্ময় মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে, গ্র্যান্ড ক্যানিয়ন তারই মধ্যে অন্যতম। প্রায় 446 কিলোমিটার লম্বা, 29 কিলোমিটার প্রশস্ত আর প্রায় 2 কিলোমিটার গভীর এই গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর 200 কোটি বছরের ইতিহাসকে যেন আমাদের সামনে তুলে ধরছে। এরপর আমরা চলে এসেছি ওয়েস্টিমের নেক্সট বিগ অ্যাট্রাকশন স্কাইওয়াকে। এই স্কাইওয়াকে যাওয়ার জন্য সেপারেটলি টিকিট পারচেস করতে হয়। এই স্কাইওয়াকটি আদতে ঘোড়ার খুরের মতো একটি ঝুলন্ত গ্লাস ব্রিজ। এই স্কাইওয়াকের ফ্লোরটা পুরোপুরি কাঁচের তৈরি, মানে এটার উপর দিয়ে হাঁটলে ক্যানিয়নের নিচেটা পুরোপুরি দেখা যায়, মানে আমি 4000 ফিট নিচের ক্যানিয়নটা পুরোপুরি দেখতে পাচ্ছি। কি অসাধারণ এক অভিজ্ঞতা, যা কখনোই ভোলার নয়। কিন্তু এই ব্রিজে ঢোকার আগে ক্যামেরা, মোবাইল সব কিছুই লকারে রেখে দিতে হয়। এখানে প্রফেশনাল ফটোগ্রাফাররাই ফটো তোলেন এবং সেটা সেপারেটলি পারচেস করতে হয়। এছাড়াও এখানে খুব সুন্দর একটা গিফট শপও রয়েছে। সব কিছু মেটেরিয়াল মিলিয়ে এই স্কাইওয়াকটির ওয়েট মোটামুটি 1.6 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ 7,30,000 কেজি। আর এটি তৈরি করতে খরচ হয়েছিল অ্যাপ্রক্স 30 মিলিয়ন USD। সূর্যাস্তের সময় এই গ্র্যান্ড ক্যানিয়নটি যেন আরও অপরূপ সুন্দর লাগে। অনেকে শুধুমাত্র গ্র্যান্ড ক্যানিয়নের এই সানসেট ভিউ ক্যামেরাবন্দি করার জন্য বারবার এখানে ছুটে আসেন। কেমন লাগলো তোমাদের গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্টিম ঘুরে? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।